ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি ফটোশপে আর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য সিম্পল ব্ল্যান্ড ইমেজিন ফটোশপ টিউটোরিয়াল ম্যানিপুলেশন সম্পূর্ণ বাংলায় শিখবেন তো চলো ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে আমরা কী করবো যে ইমেজগুলো নিয়েছি সেই ইমেজগুলো প্রথমে একবার চেষ্টা করবো দেখাবার তো আমার সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুটো ইমেজ নিয়েছি আমাদের ফাইনাল রেজাল্ট ডিজাইন এরকম হয়েছে সো দেখতে পাচ্ছেন আমি যে এই ডিজাইনটা করেছি কীভাবে করেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা দুটো ইমেজ যে নিয়েছি ম্যান ইমেজ হয়েছে এটা এটা আমরা কী করব প্রথমে যে কোনো একটা যে কোনো আর্টবোর্ড আমরা নিয়ে নেব তো আর্টবোর্ড নেওয়ার জন্য শর্টকাট আমরা কন্ট্রোল এন টিপতে পারি কিবোর্ডের মাধ্যমে অথবা ফাইল থেকে নিউ অপশানে যেয়ে নিতে পারি তো এখানে আমাদের এক হাজার বাই এক হাজার একটা যে কোনো আমি সাইজ নিয়ে নিলাম তো পরে এটা আমরা চেঞ্জও করতে পারি অথবা আমরা এখানে ক্রপ টুল সাইজে এটা ছোটো বড়ো বা যে কোনো সাইজ আমরা নিয়ে নিতে পারি ঠিক আছে মিনিমাম আমি এ সাইজ একটা নিয়ে নিলাম তো নেওয়ার পর আমরা কি করবো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এই টুলটা আছে এই একটো মার্কি টুল জাস্ট এই টুলটা থেকে আমরা জাস্ট এখান থেকে এটাকে সিলেকশন করে নেব এইটুকু জাস্ট এইটুকু সিলেকশন করে নেব সিলেকশান করার পর আমরা কি করবো এখানে শর্টকাট কিটা আমার অন করেনি তো অন করে দিচ্ছি আমি অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টকাট কিটা অন করে দিয়েছি অলরেডি তো এখান থেকে জাস্ট এটা সিলেকশন করলাম সিলেকশন করার পর আমরা কী করব কন্ট্রোল যে তো দেখতে পাচ্ছেন আমার শর্ট কিট শর্টকাট কিটা অন আছে তো অটোমেটিক লেখাটা আমার উঠে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অটো এটা আমাদের কিন্তু কন্ট্রোল যে নিয়ে আমি কিন্তু একটা অংশ আমাদের কিন্তু সিলেকশন করে নিয়েছি তো এ অংশটা আমরা কী করবো এখানে জাস্ট আমার মুভ অপশান আছে দেখতে পাচ্ছেন মুভ টুল তো মুভ টুল দেখতে পাচ্ছেন আছে তো লড়ছে এটাকে তো এখান থেকে জাস্ট এটা ক্লিক করব এখান থেকে যে আমি নিউ একটা আর্টবোর্ড নিয়েছিলাম সেই আর্ট বোর্ডের উপর আমরা কিন্তু এখানে রেখে দেবো তো রেখে দেওয়ার পর আমরা কী করব কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো করবো জাস্ট এটা শিপ চিপে এ কোনাটার মাধ্যমে জাস্ট আমরা এটা একটা ছোট করে দেবো এখান থেকে যদি এলো মেলো হয়ে যায় তাহলে আমরা কি করব এখানে একটা জাস্ট কাটসারের মাধ্যম আছে পরা ডাব্লু আর এইচ মাঝে এখানে একটা অপশান আছে গোল পরা এখানে জাস্ট ক্লিক করব তো সেম পজিশন আমাদের কিন্তু অটোমেটিক চলে আসবে মেনটেন এসফ রেসিও এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের ঠিক পজিশনে কিন্তু চলে আসবে তো জাস্ট এটাকে আমরা কী করব এখান থেকে জাস্ট এটা সিলেকশন করবো সিলেকশন করার পর এটা জাস্ট আমরা কী করব এটা মডিফাই করে নেব এখান থেকে জাস্ট আমাদের কী করবে এখান থেকে জাস্ট আমাদের এ কোনায় থাকবে টুপিটা আর ওই কোণায় আমাদের টুপিটা থাকবে তো জাস্ট আমি এ কোণা থেকে ওই কোণা একটা জাস্ট আমি ছবি এখানে সেটিং করে নিয়েছি তো এখান থেকে জাস্ট এটাকে সেটিং করে নিচ্ছি তো এখানে সিপ চিপি এটাকে সিলেক্ট করব তো জাস্ট আমাদের অটোমেটিকলি কিন্তু দু দু সাইজে সেম পজিশনে আমাদের কিন্তু সেট হবে এখান থেকে জাস্ট হালকা আমাদের সেটিং করতে হবে এখান থেকে তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের কিন্তু ঠিক পজিশন আমাদের কিন্তু এটা সেটিং হয়ে গেছে তো এখান থেকে জাস্ট এবারে আমাদের কি কাজ হবে এখান থেকে জাস্ট আমি এটা বোর্ড হালকা বড়ো করতে হবে তো ঠিক আছে পরে আমরা বড়ো করে নেব চিন্তা নেই তো এখান থেকে এবারে আমাদের কাজ হবে কি এখান থেকে জাস্ট একটা টুল আছে কি এখান থেকে পলিগনি লেসের টুল আছে তো জাস্ট এই টুলটা আমরা সিলেকশন করব তো এখান থেকে জাস্ট এই ফটোটার উপরে ক্লিক করব আমরা ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ক্লিক করবো এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট আমরা সিলেকশান করে নেব এখানে না অল্ট চিপে কিন্তু আমি সিলেকশন করব এখান থেকে এটা ভুল হয়ে গেলে কন্ট্রোল জেট দিবেন তো অটোমেটিকলি কিন্তু আমাদের ডিলেট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আমরা কী করব দেখি অল্ট চেপে কী হচ্ছে এটা সিলেকশান হচ্ছে কি তো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কন্ট্রোল জেড দিলাম এখানে জাস্ট এটা সিলেকশন করে নিচ্ছি আমি অলরেডি এখান থেকে তো এটা ধীরে সুস্থ করবেন যাতে আমাদের পারফেক্টলি হয় ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি এটা সিলেকশন করে নিছি বেশি বেশি করে তো তোমরা কম কম করার চেষ্টা করবে যাতে পারফেক্টলি এটা সেটিংটা হয়ে যায় তো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এখান থেকে বাই চান্স ভুল হলে পরে আমরা কিন্তু মডিফাই কিন্তু করতে পারবো এখান থেকে জাস্ট আমরা কি করবো এখান থেকে জাস্ট এটা সিলেকশন করবে এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করব আমরা এখান থেকে এখান থেকে জাস্ট এটা সাইডে সরিয়ে নেব এখান থেকে জাস্ট এটা ক্লিক করবে এখান থেকে মুভ ডুল নিয়ে নেব স্পেস বারটা আমরা কিন্তু এখানে ক্লিক করছি ঠিক আছে এখান জাস্ট একবার ক্লিক করে দেব অলরেডি তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে একবার ক্লিক করব আরেকবার তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু সিলেকশন এটা হয়ে গেছে এটা কি করব আমরা কন্ট্রোল যে নিয়ে একটা কপি করে নেব দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের কিন্তু এটা এরকম ঠিক পজিশনে আমাদের কিন্তু অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে তো জাস্ট এটা আমরা ক্লিক করব এখান থেকে জাস্ট যে ফটোটা আমরা ব্যবহার করব সে ফটোটা আমরা কিন্তু এখান থেকে জাস্ট মুভ করে আমরা এইখানে আমরা কিন্তু নিয়ে চলে আসবে এখানে এই ফটোটার মধ্যে তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের কিন্তু চলে এসেছে এই ফটোটা তো এখান থেকে জাস্ট শিপ চিপে এটাকে সে পজিশান যেমন ছিল নর্মাল ফটোটা সেই পজিশন আমরা কিন্তু নিয়ে চলে আসবো এখানে সো দেখতে পাচ্ছেন তো এই ফটোটা আমরা কী করবো প্রথমে এটা অপাসিটি হালকা কমিয়ে দিচ্ছি আমরা অপাসিটি কমিয়ে পড়ে আমরা দেখবো যে ঠিক পজিশনে এটা বসছে কি বসেনি এটা তো তার আগে আমরা কি করব এখান থেকে জাস্ট এটা সিলেকশন করে ব্রাইটনেস বাড়ায় পরে এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল করে দেবো এখান থেকে হরিজেন্টাল করার পর এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করব এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেওয়ার চেষ্টা করব দেখব যে ঠিক পজিশন আমাদের কিন্তু এটা বসছে কি বসে নেই ঠিক আছে এখান থেকে জাস্ট হালকা আমরা এটাকে বড় করে দিচ্ছি এখান থেকে জাস্ট বসছে কি বসে নেই চেষ্টা করবো এখান থেকে তো এখানে আমাদের পারফেক্টলি আমাদের কিন্তু বসে গেছে এখান থেকে জাস্ট আমরা কী করব এটাকে বড়ো করে দেবো বড়ো করার পর এটা এটার উপর আমার কী করব এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো মাস্ক করার পরে এটার উপর কী করব এখান থেকে ডাইরেক্ট অ্যাড মাস্ক করব মাস্ক করার পর এখান থেকে এটা নেব এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এখান থেকে জাস্ট ব্ল্যাক কালার নেব এখান থেকে ব্রাশ টুল নিব ব্রাশ টুল নেওয়ার পর এখানে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এখান থেকে জাস্ট আমরা এখানে কিছু অংশ আমরা এখান থেকে মুছে দেবো যাতে আমাদের পারফেক্টলি ইয়ে হয় বোঝা যায় তো এখান থেকে জাস্ট আমরা হালকা মুছে দেবো এখান থেকে জাস্ট আমাদের যাতে টুপিটা আমাদের ঠিক পারফেক্টলি আমাদের কিন্তু বোঝায় এখান থেকে এখান থেকে জাস্ট পারফেক্টলি আমাদের কিন্তু বুঝাই এখান থেকে এখান থেকে যদি আবার বেশি যদি বেশি ইয়ে হয়ে যায় তো এখান থেকে ডাইরে ডাইরেক্ট আমাদের এখান থেকে কমিয়ে দিতে পারবো এখান থেকে জাস্ট তো এখান থেকে জাস্ট এটা আমি কী করব একটা জাস্ট কপি করে নেবো কপি করার পর এটাকে বন্ধ করব বন্ধ করার পর এটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করার পর এখান থেকে জাস্ট এটা কি করব এখান করব এখানে লাইট কালার করে দেবো এখানে ঠিক আছে লাইট কালার করে দিলাম লাইট কালার করার পর এখান থেকে ডাইরেক্ট যেটা আমরা মাস্ক করবো মাস্ক করার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালার নেব এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আমরা কিন্তু ব্ল্যাক ফিল করতে পারি এখান থেকে এখান থেকে ডাইরেক্ট হালকা করে আমরা ব্ল্যাক ফিল করে দিছি অলরেডি এখান থেকে এটাকে ডাইরেক্ট আমরা চালু করে দেবো সো এখান থেকে ডাইরেক্ট আমরা যদি এখানে ব্ল্যাক কালার আনতে চাই তো এখান থেকে আমাদের কিন্তু আনতে পারি এখানে সাদা আটের ওপর ক্লিক করবো যে অংশটুকু আনতে চাই এখানে অপার হালকা কমিয়ে দেবো যাতে যদি আমার যে জায়গায় কম চায় তো সেই জায়গায় আমি হালকা কমও দিতে পারি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আমি যদি হালকা কম চাই তো এখান থেকে ডাইরেক্ট কমও আমি দিতে পারি তো আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা কীরকম হচ্ছে এখান থেকে তো এবারে আমাদের কাজ কি কী হবে এখান থেকে ডাইরেক্ট যত লেয়ার সিলেকশন করছে সব লেয়ার সিলেকশন করব এখান থেকে শিপ চিপে সিলেকশন করবো কিন্তু এখান থেকে শিপ চিপে সিলেকশন করবো সিলেকশন করার পর ডাইরেক্ট আমরা কী করব এটা গ্রুপ করে নেব গ্রুপ করার পর ডাইরেক্ট আমরা এটা একটা কপি করবো কপি করার পর কন্ট্রোল ই করে দেবো কন্ট্রোল ই করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট করার ফিল্টার যাবো ক্যামেরার ফিল্টার ক্যামেরাও ফিল্টার করার পর এখান থেকে একটা অপশান আছে আমাদের সেই অপশানে আমরা ক্লিক করব এখান থেকে প্রথমে আমরা কী করব এখান থেকে আমরা এখান থেকে ডিটেলসে যাবো ডিটেলসে যাওয়ার পর সার্পেনিং করবো নয়েজ করবে এখান থেকে কালার নয়েজ করব আর এখান থেকে যেটা ইফেক্ট আছে এফেক্টে যাবো এফেক্টে যাওয়ার পর ফিনিশিং পয়েন্ট অফ কালারটা কিছু কম করাবো এখান থেকে ডাইরেক্ট অল্প বাড়াবো তারপর আমরা বেসিক অপশানে চলে যাব বেসিক অপশানে যাওয়ার পর এখান থেকে ডাইরেক্ট এটা হালকা আমরা এখান থেকে বাড়িয়ে নিবো এখান থেকে হালকা আমরা এখান থেকে বাড়াবো মিনিমাম দশ পার্সেন্ট এখান থেকে এটা হালকা বাড়াবো এখান থেকে এগুলো হালকা আমরা মডিফাই করবো এখান থেকে যতটুকু পারি মডিফাই করবো এখান থেকে এখানে শ্যাডো বাড়ালাম হোয়াইট বাড়ালাম এখান থেকে ক্লিয়ারিটি বাড়ালাম এটা হালকা বাড়ালাম এখান থেকে যেটা ভাইব্রেন্স আছে ভাইব্রেন্সটা হালকা আমি কিন্তু বাড়াবো এখান থেকে যদি জুম করতে পারেন তো এখান থেকে জুম করতে পারেন সো দেখতে পাবেন যে কালারটি কীরকম হচ্ছে এখান থেকে এখান থেকে যেটা আছে সেটা হালকা আমার এখান থেকে বাড়িয়ে নেব এখান থেকে হালকা হালকা বাড়াবো যাতে আমার পারফেক্টলি ম্যাচ হয় ছবির সাথে যাতে আমার এটা ম্যাচ হয় না ম্যাচ হলে কিন্তু আলাদা রকম কিন্তু মনে হবে এখান থেকে ডাইরেক্ট এই কালারটা আমাদের পারফেক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে এখান থেকে ডান ওকে সব আমাদের ফাইনাল রেজাল্ট দেখতে পাবো কীরকম হয়েছে সব দেখতে পাচ্ছেন সব ভিডিওটি কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ডিজাইনটা কীভাবে করতে হয় সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের শেয়ার করেছি তো আশা করি বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন